বিসমিল্লাহিররহমানিররহিম, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তোমাদের আয়েশা আক্তার ইরিন ম্যাম, লেকচারার ইন ইংলিশ, ফেনী ন্যাশনাল কলেজ। গত ক্লাসে আমি তোমাদের সেন্টেন্স টপিকটা কমপ্লিট করার পর বলেছিলাম আমি টেন্স নিয়ে আলোচনা করব বিস্তারিত, তাই আমি আজকে তোমাদের মাঝে চলে এলাম টেন্স নিয়ে আলোচনা করতে। এবং এই ক্ষেত্রেও আমি এই টপিকটাকে তিন ভাগে ভাগ করেছি, যেহেতু একটা ক্লাসে পুরোটা নেওয়া সম্ভব নয়, তাই আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি এবং আমি পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব। অ্যান্ড টেন্স, এই টপিকটা হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার ইংলিশ গ্রামার অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ফর আওয়ার রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। তাহলে চলো আমরা টেন্স নিয়ে আলোচনা শুরু করি, এবং আমি আশা করব তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি করবে, এবং তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে তা কমেন্ট বক্সে জানাবে। গতকাল ফুটবল খেলেছিলাম। আচ্ছা, তিন নাম্বার এক্সাম্পল যদি আমরা দেখি, উই শ্যাল প্লে ফুটবল টুমোরো, আমরা আগামীকাল ফুটবল খেলবো। তাহলে এখানে শুধুমাত্র কি প্লে আছে? না, এখানে কি আছে? প্লের আগে শ্যাল আছে। তার মানে এটাকে আমরা কি ধরতে পারি? ফিউচার টেন্স ধরতে পারি বা ভবিষ্যৎকাল ধরতে পারি, যেহেতু বলা হয়েছে আমরা আগামীকাল ফুটবল খেলব। তাহলে আমরা তিন ধরনের সময় সম্পর্কে জানলাম, বর্তমান সময় সম্পর্কে জানলাম, অতীত সময় সম্পর্কে জানলাম এবং ভবিষ্যৎ সময় সম্পর্কে জানলাম, যেটা আমাদেরকে টেন্স নির্দেশ করে। অ্যান্ড দেয়ার আর থ্রি টাইপস অফ টেন্সেস, তিন ধরনের টেন্স সম্পর্কে আমরা জানি। নাম্বার ওয়ান প্রেজেন্ট টেন্স, বর্তমানকাল। নাম্বার টু পাস্ট টেন্স, অতীতকাল। অ্যান্ড নাম্বার থ্রি ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। তাহলে আমরা কয় ধরনের টেন্স সম্পর্কে জানতে পারলাম? তিন ধরনের। এখন আসো, এই তিন ধরনের টেন্সই, তিন ধরনের টেন্সই প্রত্যেকটেরই আলাদা আলাদা চারটা করে ভাগ রয়েছে। ইচ টেন্সেস হ্যাজ ফোর পার্টস। প্রত্যেকটা টেন্সেরই কয়টা পার্ট আছে? চারটা। ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে আমি যখন প্রেজেন্ট টেন্সের কথা বলবো তখন হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি পাস্ট টেন্সের কথা বলি ঠিক তার সাথে এই চারটা টেন্স প্রকার যুক্ত হবে। ফিউচার টেন্সের কথা বললে আমি এই চারটা প্রকার যুক্ত হবে। এরপরে আসো আমরা যে প্রধান তিনটা প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, এগুলো সম্পর্কে জানি। প্রেজেন্ট টেন্স বলতে আমি কী বুঝি? যে ভার্বের কাজ বর্তমানে সম্পন্ন হয় বোঝায় তার কালকে প্রেজেন্ট টেন্স বলে। বর্তমান কালে কোনো কাজ সম্পন্ন হওয়া আগে বোঝায়। এখানে একটা এক্সাম্পল দেখো, আই ওয়ান্ট টু কাট আ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন। এটার অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু কাট আ গুড ফিগার, আমি কি করতে চাই? পরীক্ষায় ভালো করতে চাই, ইন দ্য এক্সামিনেশন আমি পরীক্ষায় ভালো ফলাফল করতে চাই। তার মানে আমার পরীক্ষাটা কিন্তু সামনে, তাই না? আমার পরীক্ষাটা হয়নি এবং আমার যে চাওয়াটা, ওয়ান্ট, এখানে যে ভার্বটা সেটা কোন টেন্সে আছে? অবশ্যই প্রেজেন্ট টেন্সে আছে। এবং এর দ্বারা আমি বুঝতে পারলাম আমি এখন চাই, কি চাই? পরীক্ষায় ভালো করতে। এটা আমার ভবিষ্যৎকালের কথা বলা হচ্ছে। এবং পাস্ট টেন্স দেখো, যে ভার্বের কাজ অতীত সময়ে সম্পন্ন হয়েছিল বুঝায় তার কালকে পাস্ট টেন্স বলে। অতীতকালে সম্পন্ন হয়েছিল কাজটা আর এখন বর্তমানে নেই, পূর্বে সংগঠিত কমপ্লিটলি হয়ে গিয়েছে। আই ওয়াচড টেলিভিশন ইয়েস্টারডে, আমি কি করেছি? গতকাল টেলিভিশন দেখেছিলাম। এই কাজটা এখন কিন্তু আর বিদ্যমান নেই, কালকের কাজটার আর কোনো ফলাফল বিদ্যমান নেই, সেটা অতীতের কাজ, তাই সেটা পাস্ট টেন্স। এবং ফিউচার টেন্স, যে বার্বের কাজ ভবিষ্যৎ সময়ে সম্পন্ন হবে বুঝায় তার কালকে ফিউচার টেন্স বলে। তার মানে হচ্ছে একটা সেন্টেন্সে তুমি বার্ব অবশ্যই চিনো এবং সেই বার্বটা দেখে যে তুমি বুঝতে পারো যে এই বার্বটা ভবিষ্যৎ সময়কে নির্দেশ করছে বা ভবিষ্যৎ সময়ের কাজকে নির্দেশ করছে, তখন তুমি জানতে পারবে এটা হচ্ছে ফিউচার টেন্স। যেমন আই উইল ভিজিট লন্ডন আফটার মাই এক্সামিনেশন, কি করব? আমি লন্ডনে বেড়াতে যাব আমার পরীক্ষার পরে, বেড়াতে যাব। উইল ভিজিট, এখানে শুধুমাত্র ভিজিট নেই, তার সাথে যুক্ত আছে উইল, ফিউচার টেন্সের অক্সিলিয়ারি ভার্ব, যেটা আমরা সামনে ইনশাল আলোচনা করব ফিউচার টেন্সের অক্সিলিয়ারি ভার্ব নিয়ে। তার মানে আমি ভবিষ্যৎকাল, আমি ভার্বটা দেখে বুঝতে পারলাম যে আমাকে ভবিষ্যৎকালের কথা বলা হচ্ছে, আমি ভবিষ্যতে লন্ডনে বেড়াতে যাব আমার পরীক্ষার পরে। তাহলে আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার টেন্স সম্পর্কে মোটামুটি জানলাম এবং আমরা সামনে সেটাকে ডিসক্রাইব করে জানব। এখন আসো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে জানি। এর ডেফিনেশনটা হচ্ছে, ইট ডিসক্রাইব অ্যান অ্যাকশন দ্যাট ইজ ট্রু, রেগুলার অর নর্মাল।
মানে হচ্ছে এটা এমন একটা কাজকে বর্ণনা করে, বর্তমানকালে কোনো কাজ যেটা অভ্যাসগত হতে পারে, রেগুলার নিয়মিত যেটা তুমি করো এবং যেটা সত্য চিরন্তন এবং যেটা হচ্ছে খুব স্বাভাবিক, এই কাজগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে থাকি। অ্যান্ড ইট ইউজেস অ্যান্ড ইট ইউজেস বেস ফর্ম অফ দ্য ভার্ব অর দ্য রুট ভার্ব, এবং এটা সবসময় ভার্বের বেস ফর্মটা ইউজ করে থাকে। ওকে, এবং বাংলা চেনার কিছু এখানে সাংকেতিক চিহ্ন রয়েছে, বা বাংলা চেনার জন্য তোমাদের কিছু উপায় রয়েছে, সেটা হচ্ছে বার্বের শেষে অ আ ই এন ও এস আই আন ইত্যাদি থাকবে যখন তুমি বাংলায় চিনতে যাবে। এক্সাম্পল, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, সে স্কুলে যায়, তার মানে সে ভবিষ্যতেও যাবে, তার কাজটা বর্তমানে চলমান রয়েছে। দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে, এখানে বলা হয়নি যে তা দে প্লেইড ক্রিকেট, তারা ক্রিকেট খেলতো বলেনি, তারা ক্রিকেট খেলে, কাজটা বর্তমানে বিদ্যমান। তার মানে আমরা জানলাম যে কাজটা বর্তমানে বিদ্যমান এবং যেটা অভ্যাসগত চিরন্তন সত্য তাকে আমরা কি বলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে থাকি। স্ট্রাকচারটা হচ্ছে বেজ অর রুট ফর্ম অফ দ্য ভার্ব ইজ ইউজড অ্যাজ দ্য মেইন ভার্ব, যে বেজ বার্ফটা আছে সেটা অবশ্যই মেইন বার্ফ হিসেবে এখানে কাজ করবে। এবং খুব সিম্পল স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন আসো, এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা বিভিন্ন ধরনের হতে পারে, সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, এবং সে পজিটিভ সেন্টেন্সটা কীভাবে হতে পারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অনুসারে, সাবজেক্ট প্লাস মেইন বার্ব প্লাস কমপ্লিমেন্ট। তোমরা সেন্টেন্সের ক্লাসে জানতে পেরেছ সাবজেক্ট কোনটা, মেইন ভার্ব কোনটা এবং কমপ্লিমেন্ট কী। এখন আসো, আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা কখন হি শি ইউজ করলে কখন আমরা ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ করব। ইন আ সেন্টেন্স, ইফ দ্য সাবজেক্ট ইজ এ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ঠিক কোনগুলি, হি শি ইট অর আ সিঙ্গুলার নাউন, দেন অ্যাস অর ইয়েস আই এস ইজ অ্যাডেড উইথ দ্য মেইন ভার্ব ইন দ্য সেন্টেন্স। বুঝতে পেরেছ? আমি যখন দেখব আমার সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তখন আমি আমার মেইন ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ করব। ফর এক্সাম্পল, হাসিনা ওয়ান্টস আ কাপ অফ টি, হাসিনা কি খেতে চায়, এক কাপ চা খেতে চায়। এবং হাসিনা হচ্ছে একজন ব্যক্তির নাম, একজন মহিলার নাম, এবং এই নামটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একজনের কথা বলা হচ্ছে, সিঙ্গুলার নাম্বার। সেই জন্য আমি আমার মূল ভার্ব ওয়ান তার সাথে কি যুক্ত করেছি, অ্যাজ যুক্ত করেছি। এবং যখন এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা নেগেটিভ সেন্টেন্স হবে, না বোধক বাক্য হবে, তখন কি হবে, খুবই সিম্পল স্ট্রাকচার, সাবজেক্ট থাকবে প্লাস ডু নট বা ডাজ নট বসবে প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট বসবে, আমি যখন সেটাকে নেগেটিভ করতে যাব। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ম্যাডাম কখন ডু নট আমি ইউজ করব বা কখন আমি ডাজ নট ইউজ করব। দেখো, ইফ দ্য সাবজেক্ট ইজ হি শি অর ইট অর এ সিঙ্গুলার নাউন, আগের মতোই যখন তুমি দেখতে পাবে যে তোমার সাবজেক্ট হচ্ছে হি শি অর এ সিঙ্গুলার নাউন, দেন ডাজ নট উইল বি ইউজ টু মেক ইট নেগেটিভ। তখন যখন তুমি দেখতে পারবে একজন মাত্র ব্যক্তির কথা বলা হচ্ছে বা বস্তুর কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে সিঙ্গুলার, একক, এবং হয়তো বা হি শিওর ইট থাকবে সাবজেক্ট হিসাবে, তখন তুমি ডাজ নট ইউজ করবে। ফর আদার্স, অন্য সব ক্ষেত্রে ডু নট উইল বি ইউজ টু মেক ইট নেগেটিভ, বাকি সব ক্ষেত্রে তুমি ডু নট ইউজ করবে। ফর এক্সাম্পল, হি ওয়ার্কস ইন দ্য ইভিনিং, পজিটিভ সেন্টেন্স, সেটা নেগেটিভ করলে হি ডাজ নট ওয়ার্ক ইন দ্য ইভিনিং। খেয়াল করো, এখানে হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমি কি ইউজ করেছি, ডাজ ইউজ করেছি। এবং যখন ডাজটা আমি ইউজ করেছি নেগেটিভ করতে গিয়ে, ডাজ নট ইউজ করেছি, তখন আমার মূল ভার্ব ওয়াকের সাথে কিন্তু আর অ্যাজ থাকছে না। এটা তোমাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এর আগের স্লাইডে জানতে পারলাম যে সেন্টেন্সটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। এখন আমরা আসো জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট একটা সেন্টেন্স কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করা যায় বা প্রশ্নবোধক বাক্যে পরিণত করা যায়। এবং এই স্ট্রাকচারটা খুবই সোজা, ডু বা ডাজ সাবজেক্টের প্রথমে বসবে, সাবজেক্টের আগে বসবে, প্লাস সাবজেক্ট বসবে, এরপরে মেইন বার বসবে, তারপর অবজেক্ট বসবে। মূল কথা হচ্ছে সব কিছুই সেম থাকবে, শুধুমাত্র আমরা যে সাবজেক্ট লিখবো তার আগে ডু বা ডাজ অ্যাড করবো।
এবং সব শেষে যেহেতু প্রশ্ন করা হচ্ছে, নোট অফ ইন্টারোগেশন, একটা প্রশ্নবোধক চিহ্ন আমাদেরকে অবশ্যই বসাতে হবে। খেয়াল করো, ইফ দ্য সেন্টেন্স স্টার্টস উইথ দ্য সাবজেক্ট হি শি অর ইট অর আ সিঙ্গুলার নাউন, দেন ডাজ ইজ ইউজড টু মেক ইট ইন্টারোগেটিভ। আগের মতো ঠিক একই কথা বারবার রিপিটেডলি, এই জন্যই তোমাদেরকে বলা প্রত্যেকটা সেন্টেন্স কীভাবে গঠন করতে হয় সেটা জানা। যখন তুমি দেখতে পারবে আমার সাবজেক্ট হচ্ছে হি শি অর ইট অথবা সিঙ্গুলার নাউন, তখন আমি প্রশ্ন করতে গিয়ে প্রথমে আমি ডাজ ইউজ করব, ডু ইউজ করব না, অ্যান্ড ফর আদার্স ডু ইজ ইউজ টু মেক ইট ইন্টারোগেটিভ। আর বাকি সব ক্ষেত্রে প্রশ্ন করতে গেলে আমি সাবজেক্টের আগে কী বসাবো, ডু বসাবো। ফর এক্সাম্পল, শি লাইকস টু টক টু ইউ, সে তোমার সাথে কথা বলতে পছন্দ করে। এটাকে যখন আমি প্রশ্নবোধক আকারে জিজ্ঞেস করব, ডাজ শি লাইক টু টক টু ইউ, সে কি তোমার সাথে কথা বলতে পছন্দ করে, সব কিছুই ঠিক ছিল, শুধু আমি সাবজেক্টের আগে ডাজ অ্যাড করেছি। এবং ডাজ কেন অ্যাড করেছি, এখানে সাবজেক্ট হচ্ছে শি এবং সেটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, শি হচ্ছে একজন, একজনের কথা এখানে বলা হচ্ছে। ওকে, আর শেষের যে এক্সাম্পল সেটা দেখো, দে লাভ ইউ, তারা তোমাকে ভালোবাসে। যখন আমি সেটাকে ইন্টারোগেটিভ করতে যাব, প্রশ্নবোধক করতে যাব, তখন কী হবে, ডু দে লাভ ইউ, সব কিছু ঠিক ছিল, শুধুমাত্র সেন্টেন্সের প্রথমে ডুটা অ্যাড করা হয়েছে। এখন এখানে ডু কেন অ্যাড করা হয়েছে, ডাজ কেন অ্যাড করা হয়নি, বিকজ এটা সিঙ্গুলার নাউন না, এটা হচ্ছে প্লুরাল নাউন, ঠিক আছে, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না, সেই জন্য এখানে আমরা ডাজের পরিবর্তে ডু ইউজ করেছি। মূল কথা হচ্ছে তোমার বাকি সব কিছু ঠিক থাকবে, শুধুমাত্র অক্সিলারি ভার্বের সাথে তোমার নট যুক্ত হবে। ফর এক্সাম্পল, ইট ইজ হার বুক, যখন তুমি এটাকে নেগেটিভ করবে, ইট ইজ নট হার বুক, শুধুমাত্র ইজের সাথে তুমি নট যুক্ত করে দিলে। যখন তুমি ইন্টারোগেটিভ করবে, মানে এম ইজ আর দিয়ে তুমি প্রশ্ন করবে, তখন কী হবে, খেয়াল করো কি থাকবে, বাকি সব ঠিক থাকবে, শুধুমাত্র এম ইজ আরটা সাবজেক্টে প্রথমে চলে আসবে। স্ট্রাকচারটা কি, এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন, তার মানে হচ্ছে পুরো সেন্টেন্সটাই ঠিক থাকবে, প্রশ্ন করতে গেলে শুধুমাত্র এম ইজ আরটাকে তুমি সামনে নিয়ে আসবে, এবং সবার শেষে যেহেতু তুমি প্রশ্ন করবে, একটা কি থাকবে, প্রশ্নবোধক চিহ্ন থাকবে। দেখো এখানে পজিটিভ সেন্টেন্সে কি আছে, আই অ্যাম এন ইন্টেলিজেন্ট বয়, আমি কি একজন চালাক বালক, জ্ঞানী বালক। এখন তুমি যদি সেটাকে প্রশ্ন করো যে আমি কি একজন চালাক বালক, যখন নিজেকে নিজে প্রশ্ন করবে, তখন শুধুমাত্র কি হবে, এই অ্যামটা সামনে চলে আসবে, এম আই এন ইন্টেলিজেন্ট বয়, আমি কি একজন চতুর বালক। এখন আসো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানি। দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ডেজিগনেটস অ্যান অ্যাকশন দ্যাট ইজ বিং কন্টিনিউড অর গোয়িং টু বি কন্টিনিউড ইন দ্য নিয়ার ফিউচার, মানে বর্তমানকালে বা অদূর, খুব দূরে না, নিকট ভবিষ্যতে কোনো কাজ চলছে বা চলবে বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে আমরা জানি। তার মানে কি, এই যে আমি তোমাদের ক্লাসটা নিচ্ছি সেটা কিন্তু এখনও চলমান, সেটা শেষ হয়ে যায়নি, এটাকে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে বলতে পারি। ফর এক্সাম্পল, দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে, তার মানে তাদের ফুটবল খেলাটা শেষ হয়ে যায়নি, তাই না। দ্য বাস ইজ লিভিং অ্যাট 4 PM, বাসটি 4টায় ছাড়বে, নিকট ভবিষ্যৎ, তার মানে তুমি বাসের জন্য ওয়েট করছো, যেটা 4টায় ছাড়বে সেটা খুব কাছে। এই ধরনের বাক্যগুলির ক্ষেত্রে তোমরা জেনে নিবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মূল কথা হচ্ছে কাজটা চলমান আছে, থেমে যায়নি, বা কাজটা অদূর ভবিষ্যতে, খুব বেশি দূরে না, তখনই সংঘটিত হবে, এক্ষেত্রে আমরা তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। এবং স্ট্রাকচার হচ্ছে তোমার ভার্বের সাথে সকল কন্টিনিউয়াস টেন্স, একটা নোট করে কথা শুনে নাও, নোট করার কথা শুনে নাও, যে সকল কন্টিনিউয়াস টেন্সের সাথে ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে, এটা নোট করে রাখো। তার মানে সাবজেক্ট প্লাস বি ভার্ব, মানে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এবং এই অক্সিলিয়ারি ভার্বটা নাম্বার এবং পার্সন অনুযায়ী বসবে, তোমরা সেটা জেনেছো, এম কখন বসবে, ইজ কখন বসবে, আর কখন বসবে। আচ্ছা, প্লাস ভার্ব মানে হচ্ছে মেইন ভার্ব, তার সাথে কী যুক্ত হবে, প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, তার মানে মূল স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্ব এম ইজ আর, এবং মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আসো এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে জানি। সে ডেফিনেশনটা কি, কোনো কাজ শেষ হয়ে গেছে অথচ তার ফলাফল এখনও বিদ্যমান আছে, এরকম বোঝালে তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে থাকি। আচ্ছা এখন এটা একটু বুঝো,
যে কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান আছে। এর দ্বারা তুমি কি বুঝতে পারবে? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ফর এক্সাম্পল, তুমি গ্রাম থেকে শহরে এসছো সকাল 8টায়। এখন তুমি আসার পর দেখতে পাচ্ছ রাস্তায় পানি জমে আছে এবং সব কিছু স্যাঁতসেঁতে ভেজা। এ দেখে তুমি কি বুঝতে পারবে যে কিছুক্ষণ আগে এখানে কি হয়েছিল? বৃষ্টি হয়েছিল, অথবা তোমার হাতে একটা কাঁচের গ্লাস ছিল, সেটা তোমার হাত থেকে পড়ে ভেঙে গিয়েছে, এবং তোমার মা কিছুক্ষণ পরে এসে জানতে পারলো যে এখানে একটা গ্লাস ভেঙেছে, কিন্তু তুমি তাকে বলনি। সে কিভাবে বুঝতে পারলো? সে কাঁচের টুকরোগুলো দেখে বুঝতে পারলো, নিচে পড়ে আছে, বুঝতে পারলো যে এখানে একটা কাঁচের জিনিস বা গ্লাস ভেঙেছে। তার মানে একটা কাজ শেষ হয়ে গেছে, তোমার হাত থেকে পরে গ্লাসটা ভেঙে গেছে, কিন্তু তার ফলাফল বিদ্যমান, মানে কাঁচের ভাঙার টুকরোগুলো বিদ্যমান। এ দেখেই তুমি বুঝতে পারবে যে এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার মানে বুঝতে পেরেছো, কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফলাফল এখনো বিদ্যমান, তখন আমরা কি বলবো তাকে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। ফর এক্সাম্পল, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করিয়াছে বা করেছে, কাজটা শেষ। দে হ্যাভ ইটেন ম্যাঙ্গোস, তারা আমগুলো খেয়েছে। কারণ কেউ বসে বসে আম খাচ্ছে এবং আমের যে চামড়াগুলি সেগুলো পড়ে আছে, সেটা দেখে কেউ বুঝতে পারলো যে তারা এখানে কি খেয়েছিল, আম খেয়েছিল। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। মূল স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট থাকবে, অক্সিলিয়ারি ভার্ব হিসাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ থাকবে, এবং মূল ভার্বটা অবশ্যই ফার্স্ট পার্টিসিপল ফর্মে বসবে প্লাস অবজেক্ট। পূর্বের মতো প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও কি থাকবে? পজিটিভ সেন্টেন্স থাকতে পারে, নেগেটিভ সেন্টেন্স থাকতে পারে, ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে। তোমাদেরকে মূল কথা বলি যে যখন তোমরা পজিটিভ সেন্টেন্স করবে, স্ট্রাকচার সেম থাকবে, সাবজেক্ট থাকবে হ্যাভ বা হ্যাজ থাকবে অক্সিলারি ভার্ব হিসাবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে প্লাস অবজেক্ট থাকবে। ফর এক্সাম্পল, দে হ্যাভ ওয়ার্কড হার্ড, তারা খুব কঠোর পরিশ্রম করেছিল, কাজটা শেষ। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয়, এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাভ কখন বসাবো আমি সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্ব হিসেবে, বা হ্যাজ কখন বসাবো। এখন দেখো, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসবে, আর সাবজেক্ট যদি আই, উই, দে, ইউ এবং প্লুরাল এর সাবজেক্টের সাথে হ্যাভ বসবে। বুঝতে পারছো? থার্ড পার্সন সিঙ্গুলার হলে হ্যাজ বসবে সাবজেক্টের সাথে, এবং যদি আই, উই, দে, ইউ থাকে এবং সেটা যদি প্লুরেল হয় তখন হ্যাভ বসবে, সেটা পজিটিভের ক্ষেত্রে। নেগেটিভের ক্ষেত্রেও আগের মতো সেম, তুমি শুধু নট যুক্ত করবে ঠিক আগের মতোই, সাবজেক্ট প্লাস হ্যাভ এস, তার সাথে শুধুমাত্র নট যুক্ত করবে, প্লাস ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। হি হ্যাজ নট ইটেন রাইস, সে ভাত খায়নি। হ্যাজ এর সাথে আমি কি যুক্ত করেছি? নট যুক্ত করেছি। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স, যখন তুমি প্রশ্ন করতে যাবে তখন ঠিক আগের মতো সব কিছু ঠিক থাকবে, শুধুমাত্র সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটা চলে আসবে। এবং আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ অর হ্যাজ। ফর এক্সাম্পল, হি হ্যাজ ডান দ্য হোমওয়ার্ক, যদি আমি বলি সে কি করেছে, তার বাড়ির কাজ শেষ করেছে। এখন যদি আমি প্রশ্ন করি, হ্যাজ হি ডান দ্য হোমওয়ার্ক, সে কি তার বাড়ির কাজটা কমপ্লিট করেছে? কি করেছি আমি? শুধুমাত্র এখানে অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে এসেছি। এখন আমরা আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। ডেফিনেশনটা কি? কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনও চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। এখন আসো, কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনও চলছে বলতে আমরা কী বুঝি? ধরো তোমাদের আমি ক্লাসটা শুরু করেছি সকাল 9টায়, এবং ক্লাসটা কিন্তু আমার এখনও চলছে, এই ক্লাসটা আমার এখনও শেষ হয়ে যায়নি। তার মানে আমার পূর্বে আমি ক্লাসটা শুরু করেছি, এখনও চলছে। ধরো সকাল 7টায় বৃষ্টি শুরু হলো, তুমি কলেজে আসছো এবং কলেজে পৌঁছানোর পরেও কিন্তু বৃষ্টিটা চলছে, 8টা 9টা পর্যন্ত বৃষ্টি চলছে, তখন আমি কি বলবো? কোনো কাজ শুরু হয়ে এবং এখনও চলছে, বৃষ্টিটা সকাল 7টায় শুরু হয়েছিল এখনও চলছে, এইরূপ যখন বুঝাবে তখন তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে আমরা বলতে পারি। আচ্ছা, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? খুবই সোজা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যেমন ছিল সাবজেক্ট প্লাস হ্যাভ অ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট, এখানেও ঠিক তেমন হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ আর হ্যাজ এর সাথে শুধুমাত্র তুমি বিন যুক্ত করবে। এবং এটা যেহেতু তোমার কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তোমার ভার্বের সাথে কি যুক্ত করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে।
তাহলে মূল স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন, মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স ফর্ম অথবা ফর প্লাস অবজেক্ট। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে ম্যাডাম সিন্স কখন আমরা ইউজ করব এবং আমরা কখন ফর ইউজ করব, হ্যাজ বিন কখন ইউজ করব, হ্যাভ বিন কখন ইউজ করব। আশা করছি তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো তোমরা হ্যাজ কখন ইউজ করবে, হ্যাভ কখন ইউজ করবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ ইউজ করবে আর বাকি সব ক্ষেত্রে তোমরা হ্যাভ ইউজ করবে। এখন আসলে আমরা জানি ফর আমরা ঠিক কখন ব্যবহার করব। ফর সাধারণত একটি কাজের নির্দিষ্ট একটা সময়ের পরিমাণ বোঝাতে ব্যবহার করা হয়। একটু খেয়াল করো, ফর ইজ ইউজ টু টক অ্যাবাউট এ পিরিয়ড অফ টাইম। কেমন? একটা নির্দিষ্ট সময়ের কথা তোমাকে বলা হবে এবং সেই সময়ে অবশ্যই পরিমাণটাও বলে দেওয়া হবে। শুধুমাত্র তোমাকে বলা হবে না যে ফ্রাইডে থেকে শুরু করে আমি এখনও কাজটা করছি, একটা নির্দিষ্ট সময় বলেছে ফ্রাইডে কিন্তু বলেনি যে কত ঘন্টা যাবত। তুমি ফর তখনই ইউজ করবে যখন তোমাকে নির্দিষ্ট পরিমাণটা বলবে, যেমন 3 আওয়ার্স, 3 মান্থস, 12 ইয়ার্স এটসেট্রা। ফর ক্যান বি ইউজড উইথ অল টেন্সেস, ফরটাকে তুমি প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে ইউজ করতে পারো। এবং সিন্স কখন ইউজ করবে? সিন্স সাধারণত একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে আসা কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে আসা কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, তুমি যদি দেখো যে 1971 সাল থেকে আমার বাবা মারা এই বাড়িটাতে বাস করে, একটা নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে 1971 সাল থেকে, এই সালটাকে নির্দিষ্ট সময় করে বলা হয়েছে কিন্তু বলা হয়নি যে ঠিক কত বছর ধরে আমার বাবা মা এই বাড়িটাতে আছেন, তাই না? যখন নির্দিষ্ট সময় বলে দিবে যে 12 বছর যাবৎ আমরা এই বাড়িটাতে আছি, তখন আমি ফর ইউজ করব। কিন্তু যখন ধরো আমাকে সালের কথা উল্লেখ করে দেওয়া হবে, বারের কথা উল্লেখ করে দেওয়া হবে, তখন আমি সিন্স ইউজ করব। সিন্স সাধারণত একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে আসা কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সিন্স ইজ ইউজ টু টক অ্যাবাউট আ পয়েন্ট ইন পাস্ট টাইম, ফর এক্সাম্পল সানডে, 6 জানুয়ারি মর্নিং এটসেট্রা। সিন্স ক্যান বি ইউজড অনলি ইন পারফেক্ট টেন্স, এবং তোমরা এটা খেয়াল রাখবে সিন্স শুধুমাত্র পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি করা হয়, ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখো দুইটারই, আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবৎ কি করছি, হাঁটছি। এখানে নির্দিষ্ট সময় এবং পরিমাণ বলে দেওয়া হয়েছে, আমি 2 ঘন্টা সময় ধরে হাঁটছি। দে হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স টিউজডে, তারা মঙ্গলবার হইতে জ্বরে ভুগছে, তারা মঙ্গলবার থেকে জ্বরে ভুগছে, নির্দিষ্ট সময় বলেছে কিন্তু পরিমাণটা এখানে বলা হয়নি। ঠিক আগের মতোই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায় সাবজেক্ট একটা সেন্টেন্স পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, ইন্টারোগেটিভ হতে পারে, সব কিছু সেম থাকবে। তোমাদেরকে আমি সামারাইজ করে বলে দিই যে যখন তুমি পজিটিভ সেন্টেন্স লিখবা বা তুমি দেখবা সেটা কী হবে, সাবজেক্ট থাকবে, হ্যাভ বিন হ্যাজ বিন থাকবে, মেইন ভার্ব থাকবে, আইএনজি থাকবে, সিন্স ফর্ম ফর থাকবে, প্লাস অবজেক্ট থাকবে, ঠিক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা। এবং যখন তুমি নেগেটিভ করবে শুধুমাত্র হ্যাভ এবং হ্যাজের সাথে তুমি, এবং হ্যাভ বিন হ্যাজ বিনের সাথে শুধুমাত্র তুমি নট যুক্ত করবে। আর আগের মতোই ঠিক ইন্টারোগেটিভের বেলায় হ্যাজ এবং হ্যাভটা সেন্টেন্সের আগে চলে আসবে, ঠিক আছে? এভাবে তুমি প্রশ্ন করবে। ফর একটা এক্সাম্পল দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের, হ্যাজ হি বিন ওয়াচিং দ্য মুভি, সে কি মুভিটা দেখেছিল? আচ্ছা এখানে কি হয়েছে, হ্যাজ হি বিন, অক্সিলিয়ার ভার্বটা এখানে সামনে চলে আসছে, তারপরে সাবজেক্ট আসছে, এবং হ্যাজের সাথে যে বিনটা ছিল সেটা সাবজেক্টের পরে আসছে। মূল কথা হচ্ছে যে পজিটিভের ক্ষেত্রে সেম স্ট্রাকচার থাকবে, নেগেটিভের ক্ষেত্রে তুমি অক্সিলিয়ারি ভার্বের সাথে নট যুক্ত করবে, এবং ইন্টারোগেটিভের ক্ষেত্রে তুমি অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের সামনে নিয়ে আসবে। আজকে আমি তোমাদেরকে প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করলাম বিস্তারিতভাবে, এবং কার যদি কোনো প্রবলেম হয়ে থাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।